উপাচার্য বলছেন বহিরাগত, যারা আয়োজন করেছিলেন যাদবপুর ক্যাম্পাসেরই ছাত্র। সেখানে যারা উপস্থিত হয়েছিল তারা ইনভাইটে, তারা এবিভিপির মতাদর্শে বিশ্বাসী। এর মধ্যে বহিরাগত শব্দটা কোথায় আসছে? এর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে গিলানিকে আনা হয়েছিল, তখন কিন্তু বহিরাগত প্রশ্নটা ওঠেনি। আজকে একটা ছবির যেটা প্রমোশন স্ক্রিনিং, সেটা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইউনিভার্সিটিতে দেখানো হচ্ছে। কারণ কি, আজকে যে দিগ্ভ্রষ্ট যুব সমাজ আছে তাদেরকে দেশভক্ত করে তোলার ইচ্ছে, দেশভক্ত করার ইচ্ছে নয়, এক কথায় বলতে দেশ বিরোধী না হয়। যে বাচ্চা ছেলেগুলো ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের মাথার মধ্যে এই যে বীজটা বুনে দেয়া হচ্ছে, ভয়ঙ্কর বীজ, দেশদ্রোহের বীজ, এটাকে আমরা রোধ করবো না? স্বাধীন ভারতবর্ষের নাগরিক